প্রিয় ছাত্র ছাত্রীরা, আজকে আমি তোমাদের থার্ড সেমিস্টারের এলসিসি ইংলিশ 1 কোশ্চেন মার্কস সিলেবাস বা ওয়ার কোশ্চেনের প্যাটার্ন সম্পর্কে আলোচনা করব। একটু ভালোভাবে বুঝে নাও। তোমাদের 65 নম্বর 65 মার্কস রিটেন এক্সাম হবে। দেখে নাও, 65 মার্কসের মধ্যে 1 নম্বর ধরো রাইটিং লেটার, ফর্মাল লেটার হতে পারে, ইনফর্মাল লেটার দুটো দেবে, একটা করতে হবে 15 নম্বরে, 15 মার্কস রাইটিং লেটার, অর্থাৎ লেটার থেকে 15 মার্কস, রিপোর্ট রাইটিং দুটি দেবে, একটি করতে হবে 15 মার্কস, তারপরে ইমেল রাইটিং, ইমেল রাইটিং আছে দেখে নাও, একটা থাকবে 15 নম্বরের, 15 মার্কস, কারেকশান সেন্টেন্স, বিভিন্ন ধরনের ভুল সেন্টেন্স দেবে হয়তো সেটাকে ঠিক করা, গ্রামাটিক্যাল এখানে থাকবে, এটা 10 মার্কস, ব্রিটিশ ইংলিশ টু আমেরিকান ইংলিশ 10 মার্কস, টোটাল 65 মার্কস, টিউটোরিয়াল 15 মার্কস, ইন্টারনাল 10 মার্কস, আর অ্যাটেন্ডেন্স 10 মার্কস, 35, টোটাল 100 মার্কস। এটা তোমাদের সিলেবাস সম্পর্কে আইডিয়া দেবার জন্য আমি এটা করলাম। এরপরে বিভিন্ন টপিক নিয়ে তোমাদের মধ্যে ভিডিও তৈরি করা হবে, এলসিসি ইংলিশের রিপোর্ট লেটার সব কিছু নিয়ে ভিডিও তৈরি করা হবে। তোমরা সাবস্ক্রাইব করে রাখো।